আমি আমার দু চোখের সামনেই কখনো আপনাকে আর দেখতে চাই না, গেট আউট। ঈদের নাটকে বরাবরই নজর কাড়েন অভিনেতা ফারহান আহমেদ জোবান, তবে এবার তার ভিন্নতা ঘটল। ঈদে তার অভিনীত নাটক রূপান্তরের কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন জোবান। নাটকটি নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়, ফলে বাধ্য হয়ে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে রূপান্তর নাটকটি। নাটকটি মুক্তি পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নাটক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। নেট দুনিয়ায় বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে। আরেকটি পক্ষ বলছে ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে ভালোভাবে না জেনেই মনগড়া কথা বলছেন নির্মাতা। অন্য একটি পক্ষের দাবি ট্রান্সজেন্ডার কনসেপ্টকে প্রচারণা করা হচ্ছে, তবে নাটকের বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাই করার আগেই ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো নাটকটি। সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জোবান ও নির্মাতা রিঙ্কু। এদিকে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন দাবি করছে নাটকটিতে ভুলবশত তাদের বিজ্ঞাপন প্রচার হয়েছে। এ বিষয়ে দেয়া ওয়ালটনের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রূপান্তর শিরোনামে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক একটি নাটকে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। বিষয়টি নিয়ে ওয়ালটনের অনেক ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীর মনে আঘাত লেগেছে। ওয়ালটন প্রকৃতপক্ষে উক্ত নাটকটি তৈরির সঙ্গে সংযুক্ত ছিল না। বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে নাটকের ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। এক্ষেত্রে বিজ্ঞাপনী সংস্থাকে কোম্পানির নীতি অনুযায়ী গাইডলাইন দেয়া আছে, কিন্তু তারপরও রূপান্তর শিরোনামের ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটিতে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে। উক্ত বিষয়ে ওয়ালটন কর্তৃপক্ষ অবহিত ছিল না। ওয়ালটন দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিকে আঘাত করে এমন কোনো কর্মকাণ্ডে কখনো সম্পৃক্ত থাকে না। অনাকাঙ্ক্ষিত এই বিষয়টির জন্য ওয়ালটন গ্রুপ মর্মাহত এবং সম্মানিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। জানা গেছে এর জেরে এরই মধ্যে বিজ্ঞাপনী সংস্থা লোকাল বাস এন্টারটেনমেন্টকে আইনি নোটিশ দিয়েছে ওয়ালটন। যেখানে ইউরোপ আমেরিকানরা এই ট্রান্সজেন্ডার ইস্যুর বিরুদ্ধে আন্দোলন করছে, সেখানে এক শ্রেণীর বাঙ্গাল আধুনিক হওয়ার জন্য এই অসুস্থ কালচার এই গরিব দেশে আমদানি করছে। আমেরিকার আগামী নির্বাচনে একটা বড় ইস্যু হচ্ছে এই ট্রান্সজেন্ডার ইস্যু। তবে নাটকটি নিয়ে সমালোচনা করতে গিয়ে অনেকে ব্যক্তিগত আক্রমণ করায় অবাক হচ্ছেন বলে একটি গণমাধ্যমে জোবান বলেন, বিষয়টি মোটেও কাম্য নয়, নাটকটি নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। আবার দর্শকেরাই বলেন, একই ধরনের চরিত্রে বারবার আমাকে দেখে তারা নাকি বিরক্ত। নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিঙ্কু, এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জোবান। মূলত ট্রান্সজেন্ডার বিষয়টিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি। শুধু জোবানই নন, বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার মুখে পড়েছেন নাটকের নির্মাতাও। জোবান ছাড়াও রূপান্তর নাটকে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি, এতে আরও অভিনয় করেছেন সাবেরি আলম ও সমাপ্তি মাসুক।